বিনাশিনী দেবী দুর্গাপূজার মহা অষ্টমী আজ শারদীয় দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ তিথি আজ করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে সারা দেশে সন্ধি পূজা কালী পূজা সহ নারী জাতিকে সম্মান জানিয়ে মায়ের সাকার উপাসনার জন্য অনুষ্ঠিত হয় কুমারী পূজা কুমারী মাকে মন্ত্র পাঠ করে গঙ্গাজল ছিটিয়ে শরীর মন শুদ্ধ করে মাতৃজ্ঞান রূপে পূজা করা হয় শাস্ত্রমতে কুমারী পূজা হলে দারিদ্র ও শত্রু বিনাশ হয় পূজা শেষে অঞ্জলি প্রদান করে ভক্তরা পূজার সংকট মোচন সহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করেন পূজারী সহ ভক্তরা আগামী সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দর্শক এ বিষয়ে আরো জানবো দুর্গাপূজা উদযাপনের খবর জানাতে কেরানীগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অমিতাভ অপু অপু কেরানীগঞ্জ থেকে সরাসরি যে বিষয়টি বলছিলেন সেটি হচ্ছে যে করোনার যে পরিস্থিতি চলছে করোনার পরিস্থিতির কারণে কিন্তু অনেকটা সীমিত পরিসরে এবার দুর্গাপূজা উদযাপিত হচ্ছে যে সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত অনুসারেই কিন্তু এই দোহার নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে আপনি যে বিষয়টি আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দোহার উপজেলার ঠিক যে প্রাণ কেন্দ্র জয়পাড়া এই জয়পাড়ার সার্বজনীন একটি দুর্গা মন্দির লটাখোলা সার্বজনীন দুর্গা মন্দির এখানে যে বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু যে প্রশাসনের যে বিষয়টি তারাও ভ্রাম্যমান ভাবে টহল দিচ্ছেন যে কারণে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে মন্দিরের যে উদ্যোগ মন্দিরের উদ্যোগে স্বেচ্ছাসেবক নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শৃঙ্খলা রক্ষা করা হয়েছে আর মোট কথা যেটা যে করোনার কারণে সরকারি যেই নিয়ম নীতি রয়েছে সরকার যেটি বেঁধে দিয়েছে যে যেভাবে পূজা উদযাপনের খবর বা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যেভাবে সিদ্ধান্ত জানিয়েছেন সেভাবে কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের যে অন্যতম শারদীয় দুর্গোৎসব দুর্গাপূজা এটি উদযাপিত হচ্ছে আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি সেটি হচ্ছে এই দোহার নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জ উপজেলার এই অন্তত প্রায় 300+ মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং সবচেয়ে যে বড় বিষয়টি আমি বেশ কয়েকটি মন্দির ঘুরেছি এবং সেখানে যেমনটি দেখেছি সেটি হচ্ছে যে খুব শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে তবে যে বিষয়টি সেটি হচ্ছে যে গত দুই দিন যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত ছিল সেটির কারণে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদের সাথে কথা হয়েছে সেই কারণে কিন্তু অনেকটা তাদের আনন্দ উৎসব যেটা সেটা কিন্তু একটু ভাটা পড়েছে তারপরও আজকে অনেকটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিছুটা রৌদ্রোজ্জ্বল দেখা না গেল বৃষ্টি ছিল না বিকেলে যে কারণে দর্শনার্থীদের ভিড় মন্দিরে মন্দিরে কিছুটা হলো লক্ষ্য করা যাচ্ছে শ্রীনা অপু আপনাকে ধন্যবাদ দর্শক কেরানীগঞ্জ থেকে দুর্গাপূজা উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অমিতাভ অপু চলে যাচ্ছি পরের প্রসঙ্গে